তো বন্ধুরা, আবারও তোমাদের জন্য ডব্লিউবি হেলথ গভর্নমেন্ট ডট ইন এর উদ্দেশ্যে নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত বলবো, চাকরির সম্পূর্ণ বিবরণ দেবো। সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও শুধুমাত্র নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আপনাকে সার্চ করে দেখতে হবে না, ডাইরেক্টলি আমি ডিসক্রিপশনে লিঙ্ক মেনশন করে দিয়েছি, সেখান থেকে আপনি ডাইরেক্টলি এরকম ইন্টারফেস চলে আসবে নোটিফিকেশনটা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ এবং কি ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং। তো কালিম্পংয়ে এখানে নিয়োগ করতে চলেছে, সেক্ষেত্রে সম্পূর্ণভাবে শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং কি শূন্যপদগুলো নিয়ে বিবরণ দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ম্যানেজার NUHM-এ অর্থাৎ একটি মাত্র পদ আছে, এরকমভাবে ফার্মাসিস্টেও দুটো মাত্র পদ আছে, ল্যাব টেকনিক্যালেও একটি মাত্র পদ আছে। তো সাপোর্ট স্টাফ LDC-তেও পদ আছে, ANM-এও পদ আছে, কাউন্সিলারও পদ আছে, ল্যাব টেকনিক্যাল CIC NCD ক্লিনিকও পদ আছে। সেই অনুযায়ী এখানে শিক্ষাগত অনুযায়ী এখানে আপনাকে আবেদন করতে হবে। সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং কি তার বিফোর অর্থাৎ 25/8/2020 অর্থাৎ 25 তারিখ আগস্ট মাসের আগে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমেই দেওয়া হয়েছে সব কিছু, সঙ্গে আপনাকে এইজ, কাস্ট, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সব কিছু সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে PDF ফাইল ভার্সন করে আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে কাট অফ মার্কস হিসাবে ক্যালকুলেশন হিসাবে নিয়োগ করতে চলেছে। তো সম্পূর্ণ বোঝা গেল, আগেই বুঝিয়ে দিলাম এটাকে। তো এখানে কি বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে সব বিষয়ে আমি আলোচনা করছি। সেক্ষেত্রে এখানে শূন্যপদগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছেলে মেয়ে উভয়কে নেওয়া হবে, গ্রুপ ডি পদও আছে দেখতেই পাচ্ছেন। ডাইরেক্ট আয়ুষ সেন্টার, ডাইরেক্ট আয়ুষ সেন্টার, আয়ুষ সেন্টারটি কি আপনাকে বলে দিচ্ছি, আয়ুষ সেন্টার যেরকম অর্থাৎ WB হেলথ কেয়ারের মতন যেরকম একটা ল্যাব টেকনিক্যালের ওষুধ তৈরি হয়, তো সেক্ষেত্রে একটা কোম্পানি আছে আয়ুষ কেয়ার। তো এখানে গ্রুপ টি পদে নিয়োগ করতে চলেছে, ডি পদে, তো সেক্ষেত্রে বুঝতেই পেরেছো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে দেওয়াই আছে, তো অ্যাকাউন্ট ম্যানেজার, এখানেও অ্যাকাউন্ট ম্যানেজারের পদ আছে। সেই অনুযায়ী কিন্তু আবেদন করবেন কীভাবে, তো এখানে কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ টেস্টে নেওয়া হবে। তো যতগুলো মানে শূন্যপদগুলো আছে সব শূন্যপদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে তার মেনশন করা দেওয়া আছে, তার এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু। তার জন্য আপনাকে কিন্তু ফুল PDFটা আপনাকে দেখে নিতে হবে। এখানে PDF ফাইলের অর্থাৎ PDF ফাইলের পেজ হলো 46টা, সেই অনুযায়ী প্রত্যেকটা চাকরির জন্য বিস্তারিতভাবে এখানে আলোচনা করে দেওয়া আছে এক একটি পেজে। সেই উদ্দেশ্যে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিতে পারেন এবং কি PDF ফাইলটা নিচে গিয়ে কিন্তু আপনাকে জরুরি দেখতে হবে। তো সেই উদ্দেশ্যে আপনি যদি যেটা আপনি কর্মদক্ষতা ভালো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন। তো আমি একটি এক্সাম্পলের তরফে বলে দিচ্ছি। তো প্রথমে এখানে পোস্টটা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ম্যানেজারের পোস্ট, একটি মাত্র পোস্ট এবং কি ইউআরদের জন্য। কোথায় চাকরি করতে পারবেন, কালিম্পংয়ে, DPMU-তে কালিম্পংয়ে চাকরি করতে পারবেন। বেতন কত দেওয়া হবে, 23,270 টাকা। আর এখানে কোয়ালিফিকেশান কী বলতে চাইছে, এখানে অ্যাকাউন্ট সিস্টেমে, অ্যাকাউন্টিং সিস্টেমে আপনাকে 2 বছর কোর্স করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ এখানে বলা হয়েছে কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে এবং তার মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে কাজটা কী হবে, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড নলেজ অফ ট্যালি হায়ার ভার্সন। তো এখানে ট্যালিতে কাজ করতে হবে, তার জন্য ট্যালিতে সবসময় জেনে রাখবেন, ট্যালিতে সবসময় রিসিপ্ট তৈরি হয়, অর্থাৎ যে জিনিসটা কিনলে তার রিসিপ্ট তৈরি হয় সেটাই এখানে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিং সিস্টেমে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে না হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 10। তো সেক্ষেত্রে 10 এখানে এক্সপিরিয়েন্সের নাম্বার থাকবে, ইন্টারভিউ থাকবে 15 নম্বরে এবং কি কম্পিটিটিভ টেস্ট 15 নম্বরে, টোটাল মিলিয়ে এখানে 40 নম্বরে পরীক্ষা হবে। তার দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি পদ আছে যে ল্যাব টেকনিক্যালি আছে কালিম্পং মিউনিসিপ্যালিটিতে। তো সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং কি আপনার উচ্চ মাধ্যমিকের সাথে সাথে আপনাকে কিছু কর্মদক্ষতা জানতে হবে, যেগুলো হলো ইনস্টিটিউট উইথ ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ম্যাথমেটিক্যাল অ্যান্ড ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি। তো সেক্ষেত্রে আপনাকে পরদর্শী হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 40 বছর মধ্যে হওয়া উচিত, তাহলে এখানে আবেদন করতে পারে। এখানে ইউআরদের জন্য একটাই পদ আছে, সেক্ষেত্রে এখানে OBC SC ST-রা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন দেওয়া কত হবে, 17,220 টাকা বেতন দেওয়া হবে। তো এখানে আপনাকে কিন্তু মোটামুটি এখানে 100 নম্বরে পরীক্ষা হবে, 85 নম্বরে এখানে ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ আপনার সব কিছু দেখে নেওয়ার পর এখানে আপনাকে নম্বর দেওয়া হবে, তারপর 15 নম্বর দেওয়া হবে কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে। তো মানে সম্পূর্ণ যদি আমি পোস্টের অর্থাৎ পোস্ট ধরে যদি বলতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্টকাটে আপনাকে একদম লাস্টে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার নার্স ট্রেনিং, জেনারেল নার্স,
ফিজিক্যালসে এখানে নিয়োগ করতে চলেছে, যেখানে একটি মাত্র পদ আছে। এখানে 25,000 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন 15,000 টাকা জেনারেল এক্সট্রা দেওয়া হবে। তো সেই উদ্দেশ্যে এখানে ফিজিটেক নার্স যারা আছো তারা এখানে আবেদন করতে পারবেন। তো সেই অনুযায়ী কিন্তু এখানে শিক্ষাগত যে যোগ্যতা দেখে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কী করে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আবেদন হবে অনলাইনের মাধ্যমে। সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আপনাকে নিশ্চয়ই দেখতে হবে। পিডিএফ ফাইল যদি কোনো রকমভাবে ইগনোর করে যান তাহলে কিন্তু আপনি পুরোপুরি ভিডিওটা বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন যান, পিডিএফ ফাইলটা আমি মেনশন করে দিচ্ছি, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আরেকটা পদ আছে যেখানে হলো স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, যেখানে দুটো মাত্র পদ আছে কালিম্পং ডিএইচ। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা ডেট দেওয়া আছে আবেদনের জন্য, বা সবার প্রথমে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটা আপনি দেখে নিতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করবেন এবং আর কোনো কিছু দরকার হওয়ার কোনো যোগ্য নেই। তো এখানে ওয়ার্কিং হসপিটাল, এখানে 2 বছরে ওয়ার্কিং হসপিটালে যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এখানে আপনি দেখিয়ে নিতে পারেন। বেতন দেওয়া হবে 7,500 টাকা। এখানে অর্থাৎ এখানে 45 নম্বরে এখানে পরীক্ষা হবে। 45 নম্বরে পরীক্ষা হওয়ার পরে এখানে নিয়োগ করতে চলেছে। তো সেই উদ্দেশ্যে আপনি আবেদন করতে পারেন। তো ভিডিওটা এরকম ছিল, ডিসক্রিপশনে মেনশন দিয়ে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।